অভিযুক্ত পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কারে হাইকোর্টের আদেশেও আতঙ্ক কাটেনি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শারীরিক নির্যাতনের শিকার ফুলপুরি। অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ফুলপুরি ও তার পরিবার। আদালত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ফুলপুরির নিরাপত্তায় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিলেও তাতে আশ্বস্ত হতে পারছেন না তারা। পাবনা থেকে এস এ আসাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামের দরিদ্র ভ্যান চালক আতর রহমানের মেয়ে ফুলপুরি খাতুন নিজে নিরক্ষর হলেও চার সন্তানকে উচ্চশিক্ষিত করার স্বপ্নে সংগ্রামী জীবন আতাউরের। বড় দুই ছেলে মেয়েকে রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তৃতীয় সন্তান ফুলপুরিকেও ভর্তি করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ওঠার পর ছাত্রলীগ নেতৃত্বের অমানবিক র্যাগিংয়ের শিকার হন ফুলপুরি। এই ঘটনায় তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে আজ দায়ী পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের আদেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু অভিযুক্তরা স্থায়ী বহিষ্কার না হওয়ায় ক্যাম্পাসে ফিরতে ভয় ফুলপুরির, অজানা আশঙ্কায় ভীত তার পরিবারও। আমার থেকে ওনারাই নাকি জোর করে স্যারদের বলছে ওর থেকে মুচলিকা নিতে হবে, জোর করে মুচলিকা লিখে নেই, আমি স্যারদের ছাড়া বলছে তোমাকে লিখতে হবে, আমি সেজন্য লিখছি, না লিখলেও বলবে মিয়া বাদ্যব নতুন এসেছে বাদ্যবি করতেছে, লিখে দিলাম, স্যার বলে দিল, আমি লিখে দিলাম মুচলিকা, যে আমি যদি এরকম যদি আর হয় তাহলে আমাকে হল থেকে বের করে দেবে, এরকম একটা মুচলিকা। সেই দিন রাতেই ওনাদের ওই অন্তরাপুর হুকুমে অর্ডারে ওনারা সবাই মিলে আমাকে এরকম মারধর করে, এরকম খারাপ কিছু করে আমার সাথে, এটা তো সব জায়গায় প্রমাণ হয়েছে যে আমার সাথে কী কী করেছে তারা। মাননীয় হাইকোর্টের প্রতি আমি শ্রদ্ধাশীল, তারা যে মানে যে যেটা বলেছে মানে সেটা তাদের নির্দেশ ঠিক আছে, তাদের নির্দেশের প্রতি আমি শ্রদ্ধাশীল, আর আমার নিরাপত্তার বিষয়ে তারা যথেষ্ট পরিমাণে ই করেছে, আমি আশা করি আমি সার্বিক নিরাপত্তা পাবো, তো যেন এরকম ক্যাম্পাসে যেন এরকম খারাপ কিছু না হয়, আমি সেজন্য তাদের স্থায়ী বহিষ্কার, যারা পাঁচজন এই দোষী তাদের আমি স্থায়ী বহিষ্কার দাবি করি, এটা আমার চাওয়া। পৃথিবীতে কোনো ক্যাম্পাসে যেন আর এরকম খারাপ কিছু, এরকম র্যাগিংয়ের নামে এরকম মানুষের মৃত্যুর হুমকি দিয়ে যেন এরকম কিছু না হয়, এটা আমার দাবি। হাইকোর্টকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা করে বলি উনিরা যদি প্রাথমিক বহিষ্কার না করে এককালীন বহিষ্কার করতে তাহলে জিনিসটা ভালো হতো। এত খারাপ মেয়েরা এই ভার্সিটিতে থাকলে এরা ভবিষ্যতে যদি কোনো বড় পদে যায় তাহলে সেই পদটাকে কলঙ্কিত করবে, নোংরা আবর্জনা পরিষ্কার করে দেওয়াই ভালো আমি এটা মনে করি। আমি কিন্তু দেখা যায় যে খবর টবর অনেক কিছুই আমি শুনি, আমার এই পৃথিবী সম্বন্ধে একটু একটু হলেও জ্ঞান আছে, শিক্ষার জ্ঞান নাই কিন্তু এমনি জ্ঞান আছে, তো সেই জ্ঞান হিসাবে আমার যা হয় হবে আমি চিন্তা করছি, আমি ওই চিন্তা করি না মরবো কি বাঁচবো, সে যত অত বড় লোকই না হোক আমি এর সুস্থ বিচার দাবি করে এটা আমি এটা করেছি। এর থেকে যদি হলে সিট দেয় আর এই যদি পুরোপুরি বহিষ্কার করা হয়, কারণ এরা তো আপনি যদি সামরিক বহিষ্কার করলে তারা প্রশ্রয় বেশি পাবে, আমার মনে যে ক্ষতি করেছে আরও বেশি ক্ষতি করবে আমি 100% শিওর, কারণ কারণ এদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এর সামরিক এক বছরের যদি বহিষ্কার দেয় বা দুই বছরের দেয় এরা মনে করবে তো আমরা বেঁচে গেলাম, তখন তো আমার বোন অনিরাপদ হবে, তা আমি চাইবো যে এমন একটা সিদ্ধান্ত নিক, আমার আমাদের ইচ্ছা আমার বোনকে ওখানে পড়াবো, ওখানে পড়াবো 100% নিরাপত্তার দিক এবং ওদের যারা অপরাধী তাদের 100% শাস্তির দিক। নীরবে অন্যায় সহ্য না করে প্রতিবাদ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ফুলপুরি, এমন সাহসিকতায় গর্বিত তার প্রতিবেশীরাও। এরকম ভবিষ্যতে আর কারো সাথে না ঘটে এটাই আমাদের আশা। যদি কেউ র‍্যাগিং করে তাহলে তাকে এবং এই রকম প্রতিবাদ করার জন্যই সবার কাছে আমি বিনীত আকুল আবেদন জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা না করায় নির্যাতনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে ফুলপুরির পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।